অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলার রানীনগর দুই নম্বর ব্লক শাখার উদ্যোগে গ্রামীণ চিকিৎসক সমিতির চতুর্থ সম্মেলন সোমবার রানীনগর ডাকবাংলো ফারুক আবদুল্লা স্মৃতিমঞ্চে এই সম্মেলনের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার এস কে রায় বিএমওএইচ এইচ কামাল বাসার সরকার ও সি অরূপ রায় সহ অন্যান্য ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে গ্রামীণ চিকিৎসকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ জেলার রানীনগর দুই নম্বর ব্লক শাখার উদ্যোগে গ্রামীণ চিকিৎসক সমিতি চতুর্থ সম্মেলন ও স্বাস্থ্য বিষয়ক আলোচনা চক্র সোমবার রানীনগর ডাক বাংলো ফারুক আবদুল্লা স্মৃতি মঞ্চে এই সম্মেলনের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর এস কে রায় বিএমওএইচ কামাল বাসার সরকার রানীনগর থানার ওসি অরূপ রায় মুর্শিদাবাদ জেলা গ্রামীণ চিকিৎসক সমিতির সভাপতি আশরাফুল ইসলাম সহ অন্যান্য ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে গ্রামীণ চিকিৎসক দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো গ্রামের রোগীদের প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব রয়েছে গ্রামীণ চিকিৎসকদের গ্রামের মানুষেরা গ্রামীণ চিকিৎসকদের উপরেই নির্ভরশীল জনসাধারণের প্রাথমিক চিকিৎসা পরিষেবা দিয়ে থাকেন এই চিকিৎসকেরাই গ্রামীণ চিকিৎসকদের দাবি বর্তমান সরকার যেন তাদের জন্য বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে স্বীকৃত গ্রামীণ চিকিৎসক হিসেবে মর্যাদা দেন আজকে এখানে যে সম্মেলনটা শুরু হয়েছে সেটা গ্রামীণ চিকিৎসক সমিতির একটা সম্মেলন বিআর ফুড ডক্টরস বলি যে কনসেপ্ট আমাদের এসে চীন থেকে সেই কনসেপ্টের আওতায় এটা পড়ে যে গ্রামের যে মানুষ জনসাধারণ রয়েছে সেই জনসাধারণকে চিকিৎসা দেওয়ার জন্য তাদের মধ্যে থেকে যে কিছুটা উঠে উঠে আসা যে মানুষরা যে মানুষদের সিম্প্যাথি আছে এই পেশেন্টের জন্য এমপ্যাথি আছে এই পেশেন্টদের জন্য যারা তাদের কাছাকাছি থাকে তো তারা যদি আজকে এই মানুষগুলোর দায়িত্ব নেয় অনেক বেটার হয় আজকাল যে চিকিৎসা পরিষেবা হয়েছে এত কস্টলি চিকিৎসা সেখানে গিয়ে ডায়াগনোসিসের জন্য পয়সা দালালি এবং যে সনাম ধন্য ডাক্তারবাবুর কাছে পৌঁছানো যাওয়া যায় না তার আগে অনেকে এসে ঘিরে ধরে তো এই জায়গা থেকে যদি দেখা যায় যে এই সমস্ত ডাক্তারবাবুদেরকে ট্রেনিং দিয়ে আমরা একটা জায়গা দিতে পারতাম খুব ভালো হতো কিন্তু সেই জায়গাটা গভর্নমেন্ট অলরেডি বানিয়ে নিয়েছেন এবং এই ডাক্তারবাবুদের ছ ট্রেনিং দিয়ে একটা জায়গায় নিয়ে যাচ্ছেন এবং এনাদের একটা আগ্রহ দেখলাম তারা একটা ট্রেনিং প্রোগ্রামের আওতায় এসে তারা করতে চাইছে এবং সেই আওতায় আসার জন্য তারা বিভিন্ন সম্মেলন করে গভর্নমেন্টকে একটা তারা নিজেদের বক্তব্যটা পেশ করতে চাইছে